ভাবছেন সকালে জলখাবারে বা সন্ধ্যের টিফিনে ডিম টোস্ট খাবেন কিন্তু ডিমের সংখ্যা কম রয়েছে এদিকে আবার লোক সংখ্যা বেশি রয়েছে তাহলে কিভাবে করবেন আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি তাতে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি আর এবার দেব হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়েছি এবার বেসন বেসনটা এখানে আমি তিন চামচ মতো দিয়েছি চাইলে আপনারা একটু দিতে পারেন দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচের গুঁড়ো এবার এর মধ্যে একটু একটু করে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতন জল দিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে প্রথমে আগে আমি এমনি মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে বেসনটা তারপরে জল দেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা একটু খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না এই পর্যায়ে আমি রাখবো একবারে জল দিলে কি অনেক সময় জল বেশি হয়ে যেতে পারে তার জন্য বারে বারে করে দেখে দেখে তারপরে দেবেন এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে তেলটা গরম করে নিয়েছি একটা করে ব্রেড নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পাঁচটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অল্প সংখ্যক ডিম নিয়ে অনেক পরিমাণে ব্রেড অমলেট বা ডিম টোস্ট বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমার একটা হয়ে গেছে এটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি এবার পরেরটা আমি তৈরি করে নেব পরেরটার জন্য আমি আবার ফ্রাইং প্যানের মধ্যে যেটুকু তেল ছিল তাদের মধ্যেই করে নিয়েছি যখন তেল লাগবে তখন তেল দেবেন এবার আরেকটা একটু চুবিয়ে দিয়ে আবার ছেড়ে দিলাম উপর দিয়ে ওই পেঁয়াজ আর লঙ্কাগুলো এগুলো ব্যাটারের তলায় পড়ে যায় তার জন্য চামচ দিয়ে ওটা আপনারা উপর দিয়ে একটু একটু করে দিয়ে দেবেন ব্যাস রেডি হয়ে গেছে আমার ডিম টোস্ট আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় বেসন দিয়েছি বলে এটা খেতে খারাপ হবে তা কিন্তু একদমই নয় এটা যথেষ্ট খেতে ভালো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর এই ডিম টোস্টের রেসিপি আপনাদের কেমন লেগে থাকলো অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই কোনো কাজে লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন